সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বলিউড সুপারস্টার সালমান খান, যার সিনেমা মানে নিশ্চিন্তে 100 কোটি ক্লাবে ঢুকবেই। এখন সালমান খানের যে রাজত্ব বলিউডে আছে, তার যেই জায়গাটা তিনি স্থাপন করে দিয়ে গেছেন সেটা তো কারোর পক্ষে রিপ্লেস করা সম্ভব নয়, এটা তো সবারই জানা। ইভেন তার ফিল্মের সঙ্গে অনেকে ক্লাশ করতে ভয় পান। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই সুপারস্টারেরও এমন অনেক মুভি রয়েছে যেগুলোতে সালমান খান চুক্তিবদ্ধ হলেও সেই সব সিনেমা কখনোই মুক্তি পায়নি। এবং আজকে এইসব মুভির নামগুলি আপনাদেরকে জানাবো। নাম্বার 1, রণক্ষেত্র, ম্যায়নে প্যার কিয়া। এই মুভি করার পর সালমান খান এবং ভাগ্যশ্রী এই দুজনের জুটি অনেকেই পছন্দ করেছিল এবং এরপর তারা আবার সাইন করে তাদের সেকেন্ড মুভির জন্য, সেটা হচ্ছে রণক্ষেত্র। কিন্তু ভাগ্যশ্রী তখন বিয়ে হয়ে যায় এবং তার বিয়ের পর এই ফিল্মের শুটিং আর কখনোই শুরু হয়নি। নাম্বার 2, দিল হে তুমারা। 1991 সালমান খান, সানি দেওল এবং মীনাক্ষী শেষাদ্রি এই তিনজন দিল হে তুমারা এই ফিল্মের লিড রাইটার হিসেবে ছিল এবং এই ফিল্মের ডিরেক্টর ছিলেন রাজকুমার সান্তোষী। তবে দুঃখের বিষয় হচ্ছে এই তিনজন একসাথে মাত্র একটা স্কেজুলে শ্যুট করতে পেরেছিল। এরপর রাজকুমার সান্তোষী ববি দেওয়ালের বারসাত মুভির অফার পান, তারপর এই ফিল্মটা ঝুলে থাকে এবং তারপর এই ফিল্মটা একটা আনসার্টেন অবস্থায় চলে আসে এবং এরপর এই ফিল্মের কাজ আর কখনো শুরুই হয়নি এবং মুক্তিও দেওয়া হয়নি। নাম্বার 3, গেরুয়া। এখন সালমান খানের লস্ট প্রজেক্ট দিল হে তুমারা, এটা মেকআপ করার জন্য তিনি গেরুয়া নামে একটি মুভিতে সাইন ইন করেন যেখানে তার অপোজিটে মানিষা কোরিয়ালা ছিলেন এবং এই মুভির ডিরেক্টরও কিন্তু রাজকুমার সান্তোষী ছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ফিল্মের কোনো শুটিংই হয়নি, ইভেন মহরতের পর এই ফিল্মের আর নামও শোনা যায়নি। নাম্বার 4, অ্যায় মেরে দোস্ত। এই প্রজেক্টে আরবাজ খান, দিব্যা ভারতী, কারিশ্মা কাপুর এবং সালমান খান এই কজনে থাকার কথা ছিল এবং তাদেরকে একসাথে নিয়ে একটা গানও রেকর্ড করা হয়। এখন পরবর্তীতে এই ফিল্মের শুটিং তো সম্পূর্ণ হয়নি, কিন্তু এই গানটা সালমান খানের আরেকটা ফিল্ম মাজদার, যেটা 1996 রিলিজ পেয়েছিল, সেই সিনেমায় ইউজ করা হয়। নাম্বার 5, বুলান্দ। এখন সোমি আলীর সঙ্গে সালমান খান এই ফিল্মের অর্ধেকের বেশি অংশ শ্যুট করে ফেলেছিল কিন্তু কোনো একটা আননোন রিজনের কারণে এই ফিল্মের শুটিংটা সম্পন্ন হয়নি এবং এটাও আর মুক্তির মুখ দেখতে পায়নি। নাম্বার 6, রাম। 1994 এই ফিল্মের মাধ্যমে সোহেল খান তার ডিরেক্টোরিয়াল ডেবু করেন এবং এই ফিল্মেরও কিন্তু অর্ধেক কাজ শেষ হয়ে গেছিল, কিন্তু প্রোডাকশন ইস্যুর কারণে এবং এই মুভির বাজেটটা অনেক বেড়ে যাওয়ায় একটা কনফ্লিক্ট দেখা দেয় যার কারণে এই ফিল্মের কাজও আর সম্পন্ন হয়নি। এবং এই ফিল্মে সালমান খান ছাড়াও অনিল কাপুর এবং পূজা ভাটও ছিল। নাম্বার 7, ছড়ি মেরা নাম। এই ফিল্মে সুনীল শেট্টি, শিল্পা শেট্টি, কাজল এবং সালমান খান এই কজনের থাকার কথা ছিল এবং এইটা কিন্তু সেই সময় একটা ভালো বাজ ক্রিয়েট করেছিল। এখন এই ফিল্মের শুটিংটা পরে কেন সম্পন্ন হয়নি সেটা তো অজানা, কিন্তু এই ফিল্মের শুটিংয়ের একটি অংশ থামস আপের একটি কমার্শিয়াল ইউজ করা হয় যেখানে সালমান খান এবং সুনীল শেট্টির একটা স্টান্ট ছিল। নাম্বার 8, দাস। সালমান খানের ওয়ান অফ দি মোস্ট পপুলার প্রজেক্ট ছিল দাস, যেটা 1997 আন্ডার প্রোডাকশনে ছিল। কিন্তু এই মুভির শুটিং অর্ধেক হওয়ার পর এই ফিল্মের ডিরেক্টর মুকুল এস আনাদ মারা যায় এবং তার মারা যাওয়ার পরে এই ফিল্মে আর কোনো কাজ হয়নি। এই ফিল্মে সালমান খান, সঞ্জয় দত্ত, রবীনা টেন্ডন এবং শিল্পা শেট্টি ছিল। এখন এই ফিল্মটা কখনো রিলিজ হয়নি, কিন্তু এই ফিল্মের যে সাউন্ড ট্র্যাক 1999 রিলিজ দেওয়া হয়। নাম্বার 9, রাজু রাজারাম। এই ফিল্মে সালমান খান, গোবিন্দা এবং জ্যাকি শ্রফ এই তিনজন ছিল এবং এই ফিল্মের ডিরেক্টর ছিলেন ডেভিড ধাওয়ান। এখন প্রোডাকশন পর্যন্ত তো এই ফিল্মটা পৌঁছেছিল কিন্তু ফিনান্সিয়াল কিছু প্রবলেমের কারণে এই প্রজেক্টটাও পরবর্তীতে রান হয়নি। নাম্বার 10, আখ মিচোলি। 1997 জুড়া মুভির পর সালমান খান এই মুভিতে সাইন ইন করেন এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানেও সালমান খানের ডাবল রোল ছিল, কিন্তু পরবর্তীতে সালমান খানের মনে হলো পরপর ডাবল রোল করা তা ঠিক হবে না এবং এই ফিল্ম থেকে তিনি পরবর্তীতে সরে আসেন। নাম্বার 11, জালওয়া। সঞ্জয় দত্ত, আরমান কোহলি এবং সালমান খান এই তিনজনের অ্যাকশন ফ্লিক হতো এই ফিল্মটা, যেটা 1998 রিলিজ দেওয়ার কথা ছিল। কিন্তু এই ফিল্ম নিয়ে মেকার্সদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায় কারণ এই ফিল্মের প্রডিউসার চেয়েছিলেন এটা অ্যাকশন ফ্লিক হোক, কিন্তু ডিরেক্টর কেতান ধাওয়ান চেয়েছিলেন এটা ফ্যামিলি ফিল্ম হোক। এখন প্রডিউসার এবং ডিরেক্টর এই দুজনের দ্বন্দ্বে এই ফিল্মটা আর কখনোই রান হয়নি। নাম্বার 12, সাগর সে গেহরা প্যার। রবীন্দ্র টেন্ডন এবং সালমান খান এই দুজনেই অ্যানাউন্স করেছিলেন যে তাদের এই ফিল্মটা আসতে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে কিছু আননোন রিজনের কারণে এই ফিল্মের শুটিং আর শুরু হয়নি। নাম্বার 13, হ্যান্ডসাম। এই ফিল্মে সালমান খানের বিপরীতে দুজন নায়িকা ছিল, সঙ্গীতা বিজলানি এবং নাগমা। এখন কী কারণে এই ফিল্মের শুটিং শুরু হয়নি সেটা তো এখনও অজানা, কিন্তু এই ফিল্মের অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়েছিল। নাম্বার 14, নো এন্ট্রি মে এন্ট্রি। নো এন্ট্রি মুভির সাকসেসের পর এই ফিল্মের সিকুয়াল নো এন্ট্রি মে এন্ট্রি চালু করার কথা ছিল যেখানে সালমান খানের ডাবল রোল ছিল এবং এই ফিল্মটা ডিরেক্ট করছিলেন আনিস বাজমি। এটার স্ক্রিপ্টও সব রেডি ছিল এবং বেশ কয়েক বছর এই ফিল্মটা সবার চর্চাও ছিল
কিন্তু এরপর কিছু আননোন রিজনের কারণে এই ফিল্মের কাজ আর শুরু হয়নি। সো ভিউয়ার্স, এই তো ছিল সালমান খানের কিছু ফিল্মের নাম যেগুলোতে সালমান খান সাইন ইন করলেও পরবর্তীতে সেগুলো আর মুক্তি পায়নি। এবং এইসব মুভির নামগুলো জেনে আপনার কাছে কেমন লাগলো, এবং যদি এগুলো মুক্তি হতো তাহলে কেমন হতো বিষয়টি, কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।